আসলে সে চিতই পিঠা রাখছে, চিতই পিঠা। হ্যাঁ, তাতে হোয়াট ইজ দিস, কি হোয়াট ইজ দিস, ফিতা পিঠা, কাজীপুর, এই যে এটা হচ্ছে কাজী ভাই বাংলাদেশি, তো ওনারই এটা দোকান। তো দোকানের আসলে এটা একটা হালাল দোকান, তো এই খাবারগুলো এখানে রাখে। আমি আজকে ওনার কাছে আসছি স্পেশালি, যেহেতু বাঙালিরা বাংলা ফুডগুলো খুঁজে এই বাকলারানের এরিয়াতে, কীভাবে পাইবে কোথায় পাইবে এটা দেখানোর জন্য। তো আজকে কাজী ভাইয়ের সাথে কথা বলবো, কাজী ভাইয়ের এই দোকানটা নিয়ে, এবং ওনার কিছু জিনিস আছে যে চাল ডাল এইসব জিনিস আছে যেগুলো উনি এখান থেকে বিক্রি করে এবং সাপ্লাইয়ে দেয়। আশা করি এই ইনফরমেশনগুলো কাজী ভাই দিবে এবং দোকান সম্বন্ধেও একটু আইডিয়া দিবে। আসসালামু আলাইকুম ফিলিপিন্সে। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। ফিলিপিন্সে অবস্থিত সকল বাংলাদেশিদেরকে আমার সালাম, এবং সকলের নিমন্ত্রণ থাকলো আমার এই ক্ষুদ্র আয়োজনে। এখানে পরিপূর্ণ বাংলা স্বাদের সব ধরনের খাবার পাবেন ইনশাল্লাহ, পর্যায়ক্রমে এখনো অনেক আছে, আপনারা যে কেউ অর্ডার করতে পারেন, আমরা পার্সেল পাঠিয়ে দিব। খাবার নাই, আমি দেখতেছি আপনার দোকানে কিছুটা ওই যে চাল ডাল বা ওই যে বিরিয়ানির মশলা, তারপরে বাংলাদেশি এই যে কিছু জিনিস আছে, মরিচ ডাল এইসবও রাখেন নাকি? হ্যাঁ, এগুলো আমি দিতে পারেন, এগুলো আমার নিজেরও লাগে, আবার বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান বিভিন্ন ভাইরা বিভিন্ন সময় এখান থেকে নেয়, অনেকে অর্ডার দেয়, আমি পার্সেল পাঠিয়ে দিই। আবার অনেকে আইসা নেয়, যারা এই এলাকা যারা আছে তারা ম্যাক্সিমাম আসে, আইসা নিয়ে যায়, একটু দূরে যারা তারা অর্ডার করলে আমি পাঠিয়ে দিই। খাবারগুলো কি দেশীয় লোকে রান্না করে নাকি ফিলিপিনোরা? না না, খাবারটা পরিপূর্ণ রান্না, খাবারটা অনলি আমার বাংলাদেশি ওয়াইফ যে সে বাসায় রান্না করে, আমার বাসা আমার ফুডকোর্টের পাশেই, রান্না করে নিয়ে আসি আমরা, আইনা তারপরে এখান থেকে। আপনি একটা কথা বলছেন যে আপনার বাংলাদেশি ওয়াইফ যে, আপনি কি আরো ওয়াইফ আছে? না না, আমার শুধু একটাই বউ বাংলাদেশি, মানে আমাদের বাংলাদেশি ভাবি রান্না করে এখানে পাক করে। আসলে খাবারের কালারগুলো দেখলে বুঝবেন, যেহেতু বাংলাদেশি খাবার, টেস্টি খাবার, বাংলাদেশি হ্যান্ডে মেক হয়, যার জন্য আসলে খাইয়ে মজা পাওয়া যায়। আর আরেকটা বিষয় কাজী ভাই আপনার কাছে জানি, এই গলির মধ্যে তো আপনারই দোকান একটা নাকি? না, বাংলাদেশিদের আমাদের দোকান দুইটা, আর ফিলিপিনিদের তো দোকান আরো কয়েকশো আছে এখানে। এটা টোটাল দেয় খাবারের দোকান, মাঝে মাঝে একটা অন্যান্য কিছু জিনিস স্পেশাল কিছু জিনিস আছে, কিন্তু মেইনলি এটা খাবারের জন্য ফুডকোর্টটা নির্ধারিত। এখানে প্রতিদিন হাজার হাজার লোক আসে। কটা পর্যন্ত খোলা রাখেন? রাত 12টা পর্যন্ত খোলা থাকে, সকাল 5টায় আমি আমার দোকান ওপেন করি, কারণ আমার ফিলিপিনো অনেক কাস্টমার সকালে আসে, কিছু বাংলাদেশি ভাইরাও আছে ভোরে আসে, যারা অনেকে অফিস আছে বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, ওনারা ভোরে খাবারটা এখান থেকে নিয়ে যায় অফিসে যায় খায়। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি ভাই, কতদিন হলো আপনার এই দোকানটা এখানে? আমার এটা 3 মাস হচ্ছে। 3 মাস মানে নতুন ওপেন করছে? হ্যাঁ, নতুন, আমি সবাইকে বলিও নাই এখনো পর্যন্ত, এটা প্রচার প্রসারণা অতটা চালাই নাই এখন। আপনি কি মনে হইতেছে যে কাপড়ের পাশাপাশি বাঙালিরা খাবারের বিজনেসের দিকে কিছু কিছু লোক আগাইতেছে, কেমন মনে হচ্ছে আসলে এটা চলতেছে বাংলাদেশ ফিলিপাইনে? দুই কারণে খাবারের দোকানে দিকে আগাইতেছে, একটা হলো বাঙালিদের খাবারের তো চাহিদা আছে, যেহেতু এখানে অনেক বাঙালি আছে। ফিলিপিনোরা কি খায় বাংলা খাবার? হ্যাঁ, ফিলিপিনোরা খায়, ফিলিপিনোরা বাংলা খাবার প্রচুর খায়, বাংলাদেশিদের চাইতে ফিলিপিনোরা বেশি খায়। আচ্ছা আচ্ছা, মানে আমার বিরিয়ানিটা 90% ফিলিপিনোরা খায়, 10% আমি বাংলাদেশি বাংলাদেশি ভাইদেরকে ডেলিভারি দেই অথবা এখানে এসে খায়। মানে বিরিয়ানি এসে বেস্ট সেল এখানে। বাঙালিরা যারা এখন নতুন কইরা কিছু কিছু রেস্টুরেন্টের দিকে ঝুঁকছে, আগে তো ছিল না। আমি যতটুকু জানি আপনিও বড় কাপড়ের ব্যবসায়ী, তো সেই ক্ষেত্রে আপনিও রেস্টুরেন্ট ব্যবসার দিকে ঝুঁকলেন। আমি কি মানে কি মনে হচ্ছে যে আসলে ফিলিপিনোরা বাংলা খাবার পছন্দ করতেছে দিকে ঢুকছে, নাকি কাপড় চলতেছে না বিদায় ঢুকছে, কোনটা কি মনে হচ্ছে? আপনার প্রশ্নের উত্তরে দুইটাই আমি বলবো, কারণ আমাদের কাপড়ের ব্যবসাটা তো এখন আগের মতোই নেই, যে কারণে অনেকে একটু ভরণ পোষণের কথা চিন্তা করে, নিজের খরচপাতির কথা চিন্তা করেও পাশাপাশি হয়তো রেস্টুরেন্ট দিতেছে। এক নাম্বার টু হলো ফিলিপিনোরা তো বিদেশে বিভিন্ন দেশে থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক থাকে, ওরা ওই সব দেশে বৈশা হলো বাংলা খাবারের সাথে পরিচিত হয়, অ্যারাবিয়ান খাবার, ইন্ডিয়ান, পাকিস্তান, যে কারণে ওরা আবার যখন ফিলিপিন্সে ফেরত আসে, ওরা এইসব বাংলাদেশের খাবার খুঁজে, ইন্ডিয়ান খাবার খুঁজে, ওরা তখন বাংলাদেশি খাবার পছন্দ করে, এই জিনিসটা। হ্যাঁ, ওরা পছন্দ করে, এবং এখানে প্রচুর ইন্ডিয়ান আছে, যারা আমাদের আমার দোকানে প্রচুর ইন্ডিয়ান কাস্টমার,
এবং পাকিস্তানি কাস্টমার এর দাম আর ফিলিপিনো খাবারের দামের মধ্যে কি রকম ডিফারেন্স হয় বেশি ডিফারেন্স হয় না হ্যাঁ আমার আর ফিলিপিনসে খাবারের দাম অনেক ডিফারেন্স আমাদের খাবারের দাম প্রায় অর্ধেক অর্ধেক বেশি হ্যাঁ অর্ধেক ওদেরটা ডাবল ফিলিপিনো যে ফুডটা 100 টাকা দিয়ে খাইতে হয় একজন বাঙালি ইচ্ছা করলে 50 টাকায় সেটা খেতে পারে আমাদের আচ্ছা মানে এখানে আমি 100 টাকার মধ্যে 120 টাকার মধ্যে মোটামুটি দুপুরে খাবার বা রাতের খাবার আমি দিতে পারি আচ্ছা আচ্ছা হ্যাঁ সেই ক্ষেত্রে একটা মাছ যদি ভাজি হয় ডাল হয় ভাত হয় এটা 120 টাকার মধ্যে 100 টাকার মধ্যে দেওয়া সম্ভব 100% বাংলাদেশের স্বাদে তৈরি আর সবচেয়ে বড় কথা হলো আমার এখানে ব্যবহৃত সকল মশলা বাংলাদেশি এবং যত তরকারি ব্যবহার করি এগুলো বাংলাদেশের বীজ বাংলাদেশ থেকে আমি আইনে আমি কাপিতিতে আমাদের খেত আছে ওইখানে আমি এগুলো উৎপাদন করি অর্থাৎ আমাদের পরিপূর্ণ খাবারটাই পরিপূর্ণ বাংলাদেশি মানে আপনি এখানে উৎপাদন করে এখানে কুকিং করতে পারেন হ্যাঁ বাংলাদেশ আপনি চিকেন মিকেন এই হালাল চিকেন দেন ইয়া দেন এটা তো আপনার হালাল শো 100% ওইটা কি আপনি জবাই করে খাই আমি নিজে জবাই করি আপনি নিজে জবাই করে রাখেন আমি মুরগি নিজে জবাই করি গরু আমি যতটুকু শুনছি কাজী ভাই আপনি নাকি মুরগির ফার্মের মতো কিছু মুরগি পালনও করেন বা হাঁস মুরগি এরকম রাখেন জবাই করার জন্য ওইটা আসলে জবাইর জন্য এখন ওইভাবে পারি না কিন্তু কিছু কিছু আমাদের এরেন চলতেছে আমরা আমাদের যে খাত আছে ওখানে আমরা কিছুটা স্বল্প পরিসরে করতেছি আমি মারুফ ভাই আবু ভাই এবং ভবিষ্যতে হয়তো আরো করবো এখন যা লাগে ওটা আমরা পোষাইতে পারি না ওইখান থেকে আমরা আশপাশ থেকে কিনি আমি কাবিতে থেকে বিভিন্ন এলাকা থেকে কিনে আনি জবাই করে নিয়ে আসি আইনে জবাই দিই আবার অনেক সময় যে আমি যে ফার্মে যে মুরগিটা ইউজ করি ওইটা আমি যাই রাত্রে জবাই করে নিজে কমপ্লিট করে নিয়ে আসি এই দোকানটা তো মোটামুটি খুব যে বড় তা না মোটামুটি একটা দোকান এখানে যারা যে রকম ভাড়া খুব ছোট দোকান স্বল্প খুব ছোট দোকান এখানে যে রকম ভাড়া এটাই রকমই ভাড়ার মধ্যে চলে নাকি দোকান জি জি কি রকম ভাড়ার মধ্যে এই দোকান পাওয়া যায় এখানে ভাড়া এই ফুড কোর্টের প্রত্যেকটা সিঙ্গেল দোকানের ভাড়া 14,500 আপনার আপনি কি মনে করেন বাংলাদেশে যদি একটা লুক চিন্তা করে যে আমি এখানে এসে বড় রেস্টুরেন্ট করবো ফিলিপিনো ফুড সহ সে কি করতে পারবে না না 100% করতে পারবে সতর্কতার সাথে করলে করতে পারবে কারণ পাকিস্তানি আপনার ইন্ডিয়ান হাজার হাজার রেস্টুরেন্ট এই দেশে চলে আমাদেরটা কেন চলবে না আমাদের কিছু ভাই হয়তো নানা প্রতিকূলতার সাথে মোকাবেলা করতে পারে না দেখে বাংলাদেশে কিছু রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে বাট একদম এখনো তো 2-4-5টা আছে এবং তারা তো চলতেছে বাঙালিদের খাবারও সাপ্লাই করে তারা ফিলিপিনোরাও নেয় ইন্ডিয়ান পাকিস্তানি বহুত লোক আছে এখানে তাদের সাথে হয়ে যায় আর কি একটু কমিউনিকেশনটা সুন্দর রাখলে বাংলাদেশিরা যদি তারা সবাই সবাইকে হেল্প করে তাহলে বাংলাদেশের যে কোনো একটা রেস্টুরেন্ট ফিলিপিন্সের মাটিতে চালানো সম্ভব কাজী ভাই তো আপনার রেস্টুরেন্টটা দেখলাম আপনার খাবারটা মেইনলি আমাদের ভাবি পাক করে যার জন্য এটা বলা যায় যে ঘরোয়া পাক নাকি হ্যাঁ 100% ঘরোয়া পাক হ্যাঁ তো এইখানে যতটুকু পাওয়া যাচ্ছে একে তো হালাল খাবার দ্বিতীয়ত হচ্ছে ঘরোয়া ভাবে পাক করে আমাদের বাংলাদেশি ভাবি তৃতীয় হচ্ছে আপনার সার্ভিসটা মোটামুটি সুন্দর আছে আমি যতটুকু দেখলাম ছেলেটিরা আন্তরিকতা দেখাচ্ছে কথা বলতেছে আমার কাছে ভালোই লাগছে কাজী ভাই দোয়া রাখবেন আর আপনি আমার এনে যারা দর্শক আছে তাদেরকে কিছু বলে দেন যাতে আপনার এনে আসে কিভাবে এনে আসতে পারবে এই দোকানটায় আসতে পারবে জি ভাই ধন্যবাদ প্রিয় ভাইকে আর আপনারা যদি কেউ এখানে আসতে চান এসে খাইতে চান তাইলে আপনারা ম্যানিলা থেকে যে কোনো জায়গা থেকে ট্যাক্সিতে বলেন বা জিপনিতে বলেন সরাসরি বাকলারান চলে আসবেন এটা হলো বাকলারান পিওর গোল্ডের ঠিক দক্ষিণ পাশে ছোট্ট একটা রাস্তা গেছে এই রাস্তাটা গেছে হলো পালেঙ্কি মাছের যে বাজার সেই মাছ বাজার সোজা একেবারে চার্চের দিকে চলে গেছে ছিমবাহানের দিকে তা এই পুরো রোডটাই হলো ফুডকোর্ট এখানে 150 মতো দোকান আছে এই পুরো দোকানগুলো ফুডকোর্টের মধ্যে 5-7টা দোকান আছে অন্য অন্য জিনিসের কসমেটিক বা অন্য সার্ভিস তো এই ফুডকোর্টটা এখন বলা যায় বাকলারান পাসাই অথবা পারানায়কে সিটির সবচেয়ে বড় ফুডকোর্ট আপনারা ইজিলি এখানে আসতে পারেন এখানে রাতের খাবার দুপুরের খাবার সকালে খাবার সবই অ্যারেঞ্জ আছে আপনাদের প্রয়োজন হলে আপনারা অর্ডার দিতে পারেন অথবা এসেও খেতে পারেন বিরিয়ানি এক প্লেট কত করে রাখেন বিরিয়ানি এখানে বিফ বিরিয়ানি যেটা আমাদের এটা হলো 200 টাকা দাম আর চিকেন বিরিয়ানি যেটা এটা 150 টাকা দাম অর্থাৎ 150 টাকা দাম 150 টাকা দাম জি না সব জায়গায় কাছাকাছি ঠিক আছে কাজী ভাইয়ের ফুডও ঠিক আছে আমি কাজী ভাইয়ের দোকানে যারা এই দিকে থাকেন আমি বলবো যে অবশ্যই একবার ভিজিট করবেন আসবেন খাবারটা টেস্ট করবেন আর যেহেতু দেশি ভাবি পাক করে এখানে অনেক দিন অনেকে আসে যে খাবার দেশি খাবার খাইতে পারে না
আর দেশি খাবার যদি পায় তাহলে সেটা অনেক সময় টেস্ট হয় না, নিজে ছেলেরা পাক করতেছে তারা নর্মালি একটু বুঝে, যেহেতু এইখানে ওনার ওয়াইফ পাক করতেছে সেটা আমি বলবো যে একবার এলে টেস্ট করবেন। আশা করি ভালো থাকবেন এবং ভিজিট করবেন কাজী ভাইয়ের দোকান। কাজী ভাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ ভাই। জি ভাই, ওকে, থ্যাংক ইউ।